দ্বিতীয় রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন এই ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি শোনো তোমার কুরবানি কোনি কোথায় নেই। সেই ঘটনা আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরি ওগো তাহার পরি শোনো তাহার পরি। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে খোদার খুশি তারার হৃদয় দেখো উজাড় করেছে খোদার খুশি তারার হৃদয় দেখো উজাড় করেছে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইসমাইল ছিল তাদের কাছে বড় আদরের ওগো বড় আদরের ইব্রাহিম নবীর কাছে প্রভু ওগো শেখাইছে ইব্রাহিম নবীর কাছে যে প্রভু শেখাইছে শোনো শেখাইছে ওগো শেখাইছে। বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরি শোনো তাহার পরি ওগো তাহার পরি। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। দিলাম কুরবানি ইসমাইল কে তোমারি তরে প্রভু তোমারি তরে
তো তারা রাখো তার কাছে প্রিয় হয়েছে, তাই তো তারা রাখো তার কাছে প্রিয় হয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে নিয়ে যাচ্ছে কুরবানি করবে বলে, ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাজান বলছে, আমার আব্বাজান তুমি শোনো, আমি তোমার মায়ের আদরের যিনি ইসমাইল, তুমি কোনোদিন আমাকে কুরবানি দিতে পারবে না। তুমি তোমার চোখে রুমাল বেঁধে নাও, নিয়ে জমিনে আমাকে শুইয়ে দাও, দিয়ে তারপর আমার গলায় ছুরি চালাও। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, চোখে রুমাল বেঁধে নিয়ে মাসুম সন্তানকে যখন গলায় ছুরি চালাতে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফারেশতাদের দ্বারা ইসমাইল আলাইহিস সালামকে তুলে নিয়ে সেখানে দুমবা শুইয়ে দিলেন। কবি বলছে দেখো, ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাইলের গলায়, শিশু ইসমাইলের গলায়, জান্নাতি পশু কুরবানি হলো ইসমাইল, কুরবানি নাহি হয় ইসমাইল, কুরবানি নাহি হয়। ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাইলের গলায়, শিশু ইসমাইল মায়ের গলায়, জান্নাতি পশু কুরবানি হলো ইসমাইল, কুরবানি নাহি হয় ইসমাইল, কুরবানি নাহি হয়। জান্নাতি পশু কুরবানি হলো ইসমাইল, কুরবানি নাহি হয়, শোনো কুরবানি নাহি হয় ওগো, কুরবানি নাহি এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়, এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রে, কেমন পরীক্ষা ছিল দেখো তাহার উপর, ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার তুমি কুরবানি দাও কিন্তু মন থেকে মহব্বত করে ভালোবেসে তবে কুরবানি দাও। আর এক টাকার জামানায় আমরা মনে করি ও 1 লাখ টাকার গরু এনেছে, আমি 1.5 লাখ টাকার আনলাম, কুরবানি করলে কবুল হয় না। তো শেষ ছন্দে কবি লিখছে দেখো, আধম কবিরল আধম কবিরল করলা বায়ান মমিন মুসলমান, ও গো মমিন মমেনা লোক দেখানো কুরবানি তুমি কবু দিও না, ও গো কবু দিও না লোক দেখানো কুরবানি কুরবানির তারিখ খোদার ভালো বাসা রয়েছে, কুরবানির তারিখ খোদার ভালো বাসা রয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, কেমন পরীক্ষা ছিল দেখো তাহার উপর, শোনো তাহার উপর গো তাহার উপর। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে।